সব ধরনের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মৌসুম শুরুর আগেই এ পর্যন্ত মারা গেছে 61 জন, শুধুমাত্র মঙ্গলবার মারা গেছে 5 জন। এ অবস্থায় বিভিন্ন সেবা সংস্থা ও মন্ত্রণালয়ের সমন্বয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। শিউলি শবনমের প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত সারা দেশে 9971 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি মাসের প্রথম 4 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে 1893 জন, যাদের মধ্যে 14 জন মারা গেছে। বুধবার হাসপাতালে ভর্তি হয় 678 জন, মারা গেছে 5 জন। ডেঙ্গুর পুরো মৌসুম শুরু হবে আগস্ট ও সেপ্টেম্বরে, অথচ এর আগেই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। শয্যার অভাবে মেঝেতে রেখে দিতে হচ্ছে চিকিৎসা সেবা। রোগীকে ভর্তি করার পরে কোনো বেড পাই নাই, পর্যাপ্ত বেড না থাকার কারণে আমরা যে কটা বেড পারতেছি পেশেন্ট সাপোর্ট দিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত এক মাসেই কয়েক গুণ ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল ছিল 140, আজকে 150। এভাবে বাড়লে তো অন্য পেশেন্ট কিন্তু জায়গা তখন পাবে না। ওয়ার্ড ও কমিউনিটি ভিত্তিক চিকিৎসা সেবা চালু সহ এডিস মশা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি এবং অন্যান্য, শুধু আমাদের দুটো মন্ত্রণালয় দিয়ে এটা সম্ভব হচ্ছে না। আন্তঃমন্ত্রণালয় একটা টাস্কফোর্স গঠন করা দরকার। এইবার তো আমরা জরুরি ভিত্তিতে করব, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, অন্তত পক্ষে 5 বছর। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে এডিস মশার নিধন কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আপনারা আর একটু জোরদার করেন আপনাদের অ্যাক্টিভিটি, অনেক লোক কিন্তু প্রাণ হারাচ্ছে। তবে দক্ষিণের মেয়রের দাবি, উন্নত দেশের তুলনায় বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ততটা ভয়াবহ নয়। আমাদের চেয়ে যদি আরো উন্নত দেশ হিসেবে আমরা বিবেচনা করি, সেই সব দেশেও একদম নির্মূল করার কোনো সমাধান আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এদিকে ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজনন স্থল চিহ্নিত করতে সার্ভে কার্যক্রম শুরু করেছে উত্তর সিটি। 3 দিন পানি জমে থাকতো সেখানে এডিস মশার লার্ভা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।